এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজন ভিশন। সবাইকে আপনার সাথে সবচেয়ে সবাইকে ভালো আছো গাইজ, দেখতে পাচ্ছি আজকে খুব খুশি কারণ মেলায় যাবো আর নিয়ে যাবে উজান। বাট উজানের ছুটি কম, তো আজকেও দিনে দুপুরে গেল বাড়িতে আর সন্ধ্যায় একটু মানে ও বেরিয়ে গেছে, এখন 6:30 বাজে, তো বেরিয়ে গেছে, ও আসবে, তারপরে আমরা একটু মেলা ঘুরে ও আবার বাড়ি চলে যাবে, কালকে সকালে খাওয়া দাওয়া করে তারপরে আসবে, বলতে বলতে চলেও আসছে। তো যাই হোক, টুকুকে খাওয়াবো, বলতে বলতে উজান চলে এসছে, টুকুকে এখন মা খাবার বানিয়েছে, ওকে খাওয়াবো, তারপরে হচ্ছে গিয়ে আমি জামা পরলেই রেডি। ও বাবা, আমি মুখের মেকআপটা করে নিয়েছি আর এবার শুধু চুলটা চড়াবো আর ড্রেসটা পরবো। আজকে অনেকদিন পর আমার অনেক পুরোনো একটা আউটফিট পরছি, যেটা পুরোনো না মানে এক দুবারই পরেছি হয়তো কেনার পরে, বাট আজকে আবার পরবো, দেখি হয় কি। আমি প্রায় রেডি, শুধু চুলটা ছেড়ে দেবো সুন্দর করে, স্ট্রেট করা বলে কথা, কয়দিন পরে আবার স্ট্রেটটা নষ্ট হয়ে যাবে, এটা তো দেখতে বিষয় মানে কী হচ্ছে, চুলটা উঁচু করে বাঁধবো, কেমন করো। জামাই ষষ্ঠী, নতুন নতুন জামা কাপড়গুলো পরে পরে যাবে। এই টি শার্টটা আমি ওকে কালারটা পছন্দ করে কিনে দিয়েছিলাম, দেখা যাক। এটা একটু হাতাটা আমার কেমন লুজ মনে হচ্ছিল, যদি পরে দেখুক যদি ভালো না মনে হয়। প্যান্টটা কেমন, কমফোর্টেবল? স্পার্কি ছাড়া স্যার পরেন না, স্পার্কি কিলার, আর একটা ছিল হিলার, যেটা পূজার সময় না হয়েছে 2000 টাকা দিয়ে, কী ছিল ওটা জান, হিলার কী যেন ছিল ওটার নাম, ও নাম তো লেখাই থাকবে তাই না, এই যে ও রয়্যাল ব্লু ডেনিম। যাই হোক, ও রেডি হয়ে নিক তখন, টাটা উজান। তারপরে মানে বুট পরো আর কি বলে, উজান প্রথমে ইন করে ছাড়া পরেছিল, আমি আর উজান আজকে একদম জিন্স জিন্স ম্যাচিং ম্যাচিং করলাম, নাহলে ও নতুনটা পরছিল। যাই হোক, ঠিক আছে চলবে, আর ব্যাড দুজনই জিন্স, টুকু মামাকে নিও না, দিন হলে নিয়ে যেতাম, তোমার পাপার দিনের বেলা একটু ঘুরি ছিল, তাই তোমাকে নিও না, তোমাকে অন্য একদিন নিয়ে যাবো আমি। হ্যাঁ মামা, মামা হাসি দিছে, মামা হাসে, আয়রন করেছিল না, আয়রন করে নিচ্ছি ফটাফট করে, আর আমার হয়ে গেছে, জুতা পরবো, দুজন জুতা পরবো, বেরিয়ে যাবো। আমরা দুইজন কাপল, দেখেই আজকে মেলার লোকজন বুঝতে পারবে যে আমরা কাপল। যাই হোক, কালার জুতা খুঁজছিলাম, রেড পেয়ে গেছে, ইয়ে হোয়াইট পেয়ে গেছে, কিন্তু পিঙ্কটা পেলাম না, তো হোয়াইটটাই পরে যাবো। ছাড়বো ভাবলাম, কিন্তু চুলটা আবার ছাড়বো না ভাবলাম, কি যে করবো, মাথা মুন্ড করবো। তো আমরা এখানে বাইক রাখলাম, রাহুলদা চলে এসছে আমাদের সাথে, রাস্তায় ধরে নিয়েছে আমাদেরকে। যাই হোক, এবার বেরোচ্ছে, এখানে বাইক রাখলাম, চলো সামনে চলে এসছি। ওই যে দেখা যাচ্ছে জায়ান্ট হুইল, গাড়ি অনেক দূরে পার করেছে আমরা ওই দিকে, কারণ এইদিকে এবার জমায়েত করতে দেয়নি, ভালো করেছে, এবার জায়গাটা ফাঁকা আছে, ভালো করেছে। চলো এদিক দিয়ে আমার বাইক না কি করে ঢুকছে, হয়তো এর বাড়ি এইখানেই, না না ওই দিক দিয়ে আসে। তো আমরা এসছি গেটের সামনে আছি, আর উজান গেল টিকিট কাটতে, এবার রবীন্দ্রনাথ। এতদিন জানতাম মেলাটার নাম এক্সপো মেলা, তো আর যেটা শিলিগুড়িতে হয় সেটা হচ্ছে বৈশাখী মেলা, বাট এবার দেখছি এটা বৈশাখী এক্সপো মেলা লেখা আছে। বাবা একটু দাঁড়াও, আসতে যাও বাবা, দেখাও দেখি, 10 টাকা করে আমাদের তিনজনের টিকিট, চলো। এই সামনের দিকে ফ্রন্টে কতদিন পর দেখছি যে মেলার প্রথমের দিকে থাকে জামা কাপড়ের দোকান, কবে যেন আমাদের নাম থাকে এখানে উজান অ্যান্ড রাই হাউস। চলো মেলার একদম ভেতরে চলে এসেছি আমরা, আর ভিড় সেরকম নেই, ঘুরে ঘুরে দেখতেও পাচ্ছি। এই ক্লিপগুলো নিলাম, পিঙ্ক কালারটা নিলাম।
মেলার শুরুতেই মাথাটা খারাপ করেছে। চলো এখন আর কিছুই নেওয়া হয়নি, বুঝছি দেখছি। চলো এটা টুকুর বান্ধবীর সাথে দেখা হলো, সাথে আমার বান্ধবী সামনে থাকা, এটা আমার বান্ধবী আর এটা ওর বন্ধু, এটা তো টুকুর বান্ধবী। ও হাসে, দেখ দেখ মামার কোলে ওঠে, তুমি ঘুরে বেড়াচ্ছ, মামি খুঁজতেছো। চলো চলো কিছু দেখছি, শুধু টুকুর জন্যই খুঁজে যাচ্ছি জিনিসপত্র, টুকুর জন্য কিনবো। প্রতি বছরই রেস্টুরেন্ট থাকে, এবছর রেস্টুরেন্টটা উঁচু করে দিয়েছে, মনে হচ্ছে রাজমহল, আর লাইট ফাইট দিয়ে ভরে দিয়েছে। আর এই হচ্ছে মেলার এন্ট্রেন্স, মানে মেইন মেলা, এখানে আছে। তুই জুতোটা পরে এসে পায়ের মধ্যে ফসকা পড়ছে, অনেকদিন পর পরলাম। অনেকদিন পর ছোটনাগর দোলনা, ছোটনাগর দোলনা আগে ছিল না কয়েক বছর, আমি যখন ছোট ছিলাম তখন ছিল। এখানে ছোটবেলার থেকে মানে আসে আমার মেলা দেখা, ভালো লাগছে। দোকানে হচ্ছে কি সাইকেল ফাইকেলও দিচ্ছে, টিভি টিভিও আছে, লটারি এই দোকানেও আছে, টিভি টিভি সব। আর ওই দোকানে তো ড্রেসিং টেবিল সবাই সামনে চলে আসবেন, সবার জন্য মাত্র 20 টাকা। এইটা না তুলে নিতে হবে না, আছে আমার হাতের দিকেই দেখাবি, আমাকে দেখাবি। আমার ফোনের ব্যাক কভারই খুঁজে পাওয়া যায় না, রাজস্থানে গিয়েছিলাম, আমার ফোনের কভারে শুধু কালো রং ছিল, ঘুরে আসছি সব জায়গায় ঘুরে। আর এইটা পাইছি একটা, এটা তো সুন্দর না, অনেক সফট ওটা, ওটা একটু দেখি ধরে, পিছলা তো গরম লাগে না। ইসলামপুর এক্সপো মেলার পক্ষ থেকে আমরা বের হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি বাড়ি, চলো।